আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিপিবিডি এক্সক্লুসিভ এর পক্ষ থেকে আরো একবার সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আইডেক্সে আপনারা অ্যাকাউন্ট করে কিন্তু এখানে একটা বেনিফিট পাবেন। সো বেনিফিটটা কিন্তু আপনারা তখনই পাবেন যখন আইডি কার্ডটা ভেরিফাই করবেন। সো এখানে আপনি আইডি কার্ড ভেরিফাই ছাড়া আপনি কিন্তু এখানে উইথড্রো দিতে পারবেন না। সো এখানে যে অ্যাসেট আপনি দেখতে পাচ্ছেন, সো এখানে এই আপনার যদি আইডি কার্ড ভেরিফাই না করা থাকে, উইথড্রো অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এই উইথড্রো অপশনটা আসবে না। এখানে তারা আইডি কার্ড ভেরিফাই করতে বলবে। সো অবশ্যই আইডি কার্ডটা ভেরিফাই করে নেবেন, খুবই ইজি এবং সিম্পল। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির যার ন্যাশনাল আইডি কার্ড আছে তাদেরটা দিয়ে করবেন। সো আপনি এই এখানে ক্লিক করার পরে এখানে আইডি কার্ড ভেরিফাইতে ক্লিক করবেন। দেখেন আমার এটা অলরেডি তারা 24 আওয়ার্সের ভিতরে কিন্তু ভেরিফাই করে দিছে। সো আপনারা জাস্ট হচ্ছে আপনার নিজের যদি আইডি কার্ড না থাকে তাহলে ফ্যামিলির কারো আইডি কার্ডটা দিবেন, এবং ইনফরমেশনগুলো আপনি যে আইডি কার্ড দিয়ে আইডি কার্ডটা এখানে সাবমিট করবেন সেই আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তারা রিভিউ করে আপনাকে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের ভিতরে আপনার আইডি কার্ডটা রিভিউ করে তারা ভেরিফাই করে দিবে। তো ভেরিফাই করে দেওয়ার পরে আপনি কিন্তু তখন ইজিলি এখান থেকে উইথড্র দিতে পারবেন খুবই সহজে। সো আপনি যে বেনিফিটগুলো পাবেন সেইটা কিন্তু আপনি উইদাউট আইডি কার্ড ভেরিফাই ছাড়া কিন্তু সেই এখান থেকে উইথড্র দিতে পারবেন না, তার মানে ওই বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন না। সো যারা এখানে রেজিস্ট্রেশন করছেন আইডেক্সে, অবশ্যই আইডি কার্ডটা অতি দ্রুত আপনারা আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করে দেন। আর এখানে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করলে কোনো সমস্যা নাই, আর এটা খুবই ভালো জিনিস। আপনারা তারা কিন্তু আইডি কার্ড ভেরিফাই চাচ্ছে ম্যাক্সিমাম এক্সচেঞ্জ সাইডে, সো এটা ভালো দিক। সো এটা আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা নিজের আইডি কার্ড, কোনো ফেক আইডি কার্ড দিয়ে করার দরকার নাই। নিজের যে আমাদের সরকারের যে ন্যাশনাল আইডি কার্ডটা দিছে, আপনার যদি আইডি কার্ড থাকে আপনার নিজের আইডি কার্ড দিয়ে করবেন, আর নিজের আইডি কার্ড না থাকলে আপনার ফ্যামিলির কারো আইডি কার্ড দিয়ে করবেন। বাট একটা কথা মাথায় রাখবেন, ওই আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে ওই ঠিক ওই ইনফরমেশনগুলো দিয়েই সাবমিট করবেন, অন্য আপনার নিজের নাম দিবেন না। আপনার যে আইডি কার্ড দিবেন ওই আইডি কার্ডে যে ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশনগুলো ওই নামগুলো দিবেন। তো আশা করি এই কাজটা, ছোট কাজটা আপনারা করে রাখবেন, এবং 48 ঘন্টার ভিতরে আশা করি আপনাদের আইডি কার্ডটা তারা ভেরিফাই করে দিবে। তো কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।